আরেকটা হাদিস বলবো না, আরেকটা হাদিস বলবো, রাগ করবেন না তো, হাদিস বলছি। অনেক সময় হাদিস না বলা উচিত যদি না বুঝে। আল্লাহ রাসূল বলছেন রুব্বা মুসাল্লিম লা খালাকা লাহু ইনদাল্লাহ, বহু মুসল্লি ইবাদত করছে কিন্তু তার একটা নেকিও আল্লাহর কাছে জমা নাই, কি হবে তাহলে? এই হাদিসটা আমি আমার জীবনে প্রথম বললাম আজকে, কোনোদিন বক্তব্য বলিনি, লিখেওনি, হাদিসটা পাইছি গতকালই। আর একটা হাদিস বলেছি, হয়তো বুঝেননি আপনারা, বুঝেন কিনা, 30992 নম্বর হাদিস মুসনাদ ইবনে সাহেবের মধ্যে এসেছে। ইয়াতি আলা নাসি জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মুসল্লিরা মসজিদে যাবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লিরা কানাই কানাই পূর্ণ হয়ে থাকবে, প্রতিটি মসজিদ, ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ইলাল মাসাজিদ, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা কানাই কানাই ভর্তি থাকবে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু এদের মধ্যে একজন ঈমানদার পাওয়া যাবে না। তাহলে বেঈমান মুসল্লির সংখ্যা কি বেশি? ঈমানদার মুসল্লি না বেঈমান মুসল্লি? ঈমান নাই নামাজ পড়ছে, ঈমান নাই কি করছে, নামাজ পড়ছে। তো হাদিসগুলোর সাথে মিলে কিনা দেখেন তো। হুজাইফা যে বললেন যে বেদিন, এটা ভুল বলেছেন। যেমন যেমন দারিমির একটা হাদিস 199 নম্বর হাদিসটা পাবেন, আল্লাহ রাসূলের মৃত্যুর কয়েকদিন পরে, কিছুদিন পরে মসজিদে নববীতে আবু মুসা আশারি ঢুকতে যায়, দেখছেন সব গোল হয়ে বিভিন্ন জায়গায় বসে বসে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ বলছে। এইটা দেখে আবু মুসা আশারি হতবাক হয়ে গেছেন। খুব সিনিয়র সাহাবী, কিন্তু আবু মুসা আশারির ইতিহাস জীবনে পড়লে খুব অনেক বড় সাহাবী, তার চেয়ে বড় সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দৌড়তে চলে গেছেন, বলে ইয়া আবু আব্দুর রহমান, আপনি বাড়িতে কি করছেন, মসজিদে যায় দেখেন কি অবস্থা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে দেখেই বলছে ইয়া উম্মাতা মুহাম্মাদ আসরা হালাকাতুকুম, ও মুহাম্মাদের উম্মত এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে, ওয়াসিয়াবুহুম লাম তুবা, তার কাপড় হলো এখনো ছিঁড়ে যায়নি, ওয়া আনিয়াতুহু লাম তুকসার, তার পাত্র ব্যবহৃত পাত্রগুলো এখনো ভেঙে যায়নি আর ধ্বংস হয়ে গেলে, ফাদাখালাল মসজিদ, তে নববীতে ঢুকে গেলেন, ফামাররা বিইমরাতিন তুসাববিহু বিল হাসা, একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছেন, ফাকাতাহা ওয়া কাদাফাহা, ও দেখছে যে এই কঙ্কর দ্বারা পাথরেটি কঙ্কর দ্বারা আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুনছে, এটা কেড়ে নিয়ে ফেলে দিলেন। ওমার রাবি রাজুল তুসাব্বিহু বিত্তাসবিহ, আর আরেকটা লোকের কাছ দিয়ে গেলেন, গেলেন দেখছে যে বিসি দ্বারা তাসবিহ না করছে, কি দ্বারা, বিসি, বিসি বুঝেন, লাটরায়ের বিসি, তেঁতুলের বিসি, মটরের ডাল বলছে, তাও জরা বা বিবি জিলে পা দিয়ে মারলেন এক লাখ, অনুবাদে খারাপ লাগছে কিন্তু হাদিস তো রে ভাই, এটা কি অনুবাদ করবেন বলেন তো দেখি, আমি এটা আমুল বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি সাহাবিদের যুগেই তারা আমুল করছেন, তারা আমুল করছেন সাহাবিদের যুগেই, আল্লাহু আকবার 100 বার বলা এটা কি অন্যায়? সুবহানাল্লাহ 100 বার বলা কি অন্যায়? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলা কি অন্যায়? এই পদ্ধতিতে সাহাবীরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেন, মসজিদ থেকে তালা বের করে দিলেন একবারে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তা হাদিস তো ঢেকে রাখা যাবে না, আমি বুঝাতে চাচ্ছি ইবাদত যেটা করবেন অবশ্যই সেটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতি মোতাবেক হয়।